সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে রিট আবেদন করা হয়েছে আবেদনে হত্যা মামলার তদন্ত ভার পিবিআইকে দিতে বলা হয়েছে সোমবার বিচারপতি ফারহা মাহবুবের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে এর আগে গতকাল সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে আলোচিত এই মামলার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রোববার সাগর রুনি হত্যা মামলার বাদী নওশের রোমান বলেন এখন থেকে আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাগর উনি হত্যা মামলার রহস্য উন্মোচনে আইনি লড়াই করবেন আইনজীবী শিশির মনির বলেন আমরা সাগর উনি হত্যার রহস্য উন্মোচনে কাজ শুরু করব। এর অংশ হিসেবে তদন্ত কর্মকর্তাদের সঙ্গে খুবই দ্রুত মিটিং করব একই সঙ্গে হত্যার রহস্য উন্মোচনে নিম্ন আদালত ও উচ্চ আদালতে আইনি লড়াই করব সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত একশো বার সময় বাড়ানো হয়েছে পরবর্তী শুনানির জন্য পনেরো অক্টোবর দিন ধার্য রয়েছে দু সালে এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজা বাজারের সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন্নুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন তাদের একমাত্র ছেলে মাহির সারওয়ার মেঘ সে সময় বাড়িতে ছিল হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলী রোহমান বাংলা থানায় মামলা করেন মামলা দায়ের পর শেরেবাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তিন দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের ব্যর্থতার পর মামলাটি র‍্যাবের কাছে হস্তান্তর করা হয় দুই হাজার বারো সালের আঠারো এপ্রিলে মামলায় গ্রেপ্তার আটজনের মধ্যে দুইজন জামিন পেয়েছেন বাকিরা রয়েছেন কারাগারে